राज्य सरकार हजारो कठोरतार मध्य बरा के अब्याहत दालाल एवं माफिया दापट मैनेज फर्मुलार शीत घुमे काछर बन विभाग माटी माफिया आसफलन चांचल्यकर चित्र प्रकाशे आसल शिलचरे शिलचर शहरतल बुधुरार रेंगटी बस्ती भू माफिया तांडवे आतंकित स्वामी हारा एक असहाय विधवा महिला असहाय विधवा महिलार जमी थेके माटी केटे शत शत लरी माटी पाचार होच्छे शहरेर विभिन्न एलाकाय दिन रात प्रतिदिन एक्सकेवेटर एवं जेसीबी लागिए माटी केटे बिक्री करछे माटी माफियारा माटी माफियादेर अवैधभावे पहाड़ केटे फेलार कारणे पहाड़ धसे पड़ार आशंका सृष्टि होयेछे जमिर मालिक सावित्री दास जानिएछेन कयेकबार माटी माफियादेरके ओनार जमिर माटी ना काटार जन्य बोलेछिलेन तारपर माटी माफियारा ताके प्राणे मारार नाकि हुमकी दिएछिल एवं अश्लील भावे गालिगालाजो करे बोले अभियोग करेन तिनि तारपर तिनि माटी माफियादेर बिरुद्धे सदर थानाय मामलाओ करेछेन तबे मामला करार परेओ कोनो लाभ हयनि बोले जानान जमिर मालिक तिनि आरो बोलेन वन विभागेर जोगसाजशेई माटी माफियारा अवैधभावे माटी केटे माटी बिक्री करछे स्थानीय बासिंदा सन्तोष सिन्हा अभियोगे जानिएछेन जमिर मालिक सावित्री दास भू माफिया एवं তাদের অবৈধ কার্যকলাপে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় স্বামীহারা সাবিত্রী দাস এবং স্থানীয় বাসিন্দা সন্তোষ সিনহা আসামে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর ভূ মাফিয়া এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বুধুরা ল্যাংটি বস্তি আপনার নাম আমার নাম সাবিত্রী দাস আচ্ছা কি বলছেন ল্যাংটি বস্তি 2 বিঘা 12 কাটা জমি আমার স্বামী কিনছে কোন জায়গা আমার স্বামী মারা গেছে বুধুরা ল্যাংটি বস্তি আচ্ছা আমার স্বামী মারা যাওয়ায় তারা মাগিয়া ডনগুলা তারা সব মিলে আমার মাটি হাতিয়ে নিয়ে গিয়ে নিষেধ করলে তারা আমার অশ্লীল ভাষা গালাগালি করে কিন্তু এখন আমার নিশয়া আমি খুব অসুবিধাতে আছি আমার একটা ছেলে একটা মেয়ে আছে তারা এইভাবে মাটি উঠে হাতিয়ে নিয়ে গিয়া আসামে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি প্রণাম জানাই আমার প্রণাম গ্রহণ করো আমার উভয় করো না নইলে আমি যদি না করো আমি মারা যাই আচ্ছা ওই মানে কত বছর ধরে এগুলা মাটি কাটার মাটি মাফিয়া ভূ মাফিয়ারা কে আড়াই বছর থেকে তারা এরকম আমার সঙ্গে কথা আছে নিশ্চয় আপনি কি জায়গা দখল করার চেষ্টা করেননি আমার জায়গা তারা বিলার বয় দিতে চায় গরু তাই লইতে চায় আমি নিষেধ করলে তারা মানে না আমার অশ্লীল ভাষা গালাগালি করে আচ্ছা আপনার এই থানা মামলা করছিল আমি সদর থানা তানে এফআইআর দিছি কোনো বিচার পাইছিন না কোনো বিচার হইছিল না তো এখন আসলে কোন মন্ত্রীর কাছে কি দাবি জানাইবা ওই তো আমার জায়গা আমার এই ইয়োগরিয়া দি তো মানে উপকার করতো আমার যে রকম তারা করতেছে এটার প্রতি টাকা নিত আর না হইলে আমি এসপির অফিসার ডিসি অফিসার দন্না দিমু গিয়া আচ্ছা আপনি এর জবিসার লাগে আচ্ছা আপনার এটা বন বিভাগের যোগসাজশে আসেনি বন বিভাগে হ্যাঁ জড়িত আছে আর না হইলে কেন তারা এরকম করতো দিন রাত্রে মাটি কাটেনি দিন রাত্রে মাটি কাটে আমার নিষেধ তারা মানে না আমি কইলে তারা অশ্লীল ভাষা গালাগালি করে এখন কখনো বের চলে কখনো মাটি কাটেনি কখনো তো তারা খাটবো আধা ঘন্টা তারা কইতেছে যে এখনো মাটি কাটা আরম্ভ করবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ